ট্রিক্স এন্ড টিপসে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আর যদি কেউ ভালো না থাকেন কী করে ভালো থাকতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিদিন মাত্র 20 গ্রাম বাদাম খেলে কী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। এক মুঠো বাদামি রোগ মুক্তির চাবি। বিশেষজ্ঞদের দাবি, হৃদরোগ, ক্যান্সার ও অকালে মৃত্যু এড়াতে বাদামের বিকল্প নেই, ওজন বেড়ে যাওয়ারও ভয় নেই। ভিক্টোরিয়ার গাছ হোক বা আউটরাম ঘাট, প্রেম বেলায় চীনাবাদামের স্থান অমলিন। প্রেম এবং চীনাবাদামের অটুট সম্পর্ক, মেলা হোক বা শীতের চিড়াখানা, বাদাম বাজার টান টান। কিন্তু বাদাম বাজা খেতে খেতে আমরা কি কখনো ভেবেছি বাদামের অশেষ গুণের কথা? লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ও নরওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেছেন, ক্যান্সারের সঙ্গে লড়তে অশেষ ক্ষমতা ধরে এক মুঠো বাদাম। শরীরে ক্যান্সারের বৃদ্ধি ঘটতে দেয় না, ক্যান্সার কোষকে ধ্বংস করে। বিশেষ করে স্তন এবং প্রস্টেট ক্যান্সার এবং শরীরে টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। খেতে যতই ভালো লাগুক, ওজন বাড়ার ভয়ে কিন্তু অনেকে বাদাম থেকে দূরে থাকেন। বাদামে থাকে ওমেগা 3 ফ্যাট, খুব বেশি বাদাম খেলে ক্যালোরি বাড়ার সম্ভাবনা থাকেই। তবে সেই সম্ভাবনাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের দাবি, দিনে 20 গ্রাম বাদাম খেলে হৃদরোগের সম্ভাবনা প্রায় 30% কমে যায়, ক্যান্সারের সম্ভাবনা কমে 15% এবং অকাল মৃত্যুর সম্ভাবনা কমায় 22%। ফুসফুসের সমস্যা এবং ডায়াবেটিসে মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দেয় প্রায় 40%। এছাড়াও আখরুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা ক্যান্সারের প্রতিরোধক হিসেবে দারুণ কাজ করে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতিদিন নিয়ম করে এক মুঠো বাদাম খাওয়া শুরু করে দিন আজ থেকেই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কোথাও ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর হ্যাঁ, যদি টিপসটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানাবেন এবং আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস আপনার হোম পেজে পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।